হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর ব্লগের এই পার্টে আছি এখন আমরা কুতুব মিনার মেট্রো স্টেশনে। এখন আমরা কুতুব মিনার দেখে বাকি সবটা দিন ক্রস করে এখন আমরা যেখানে যাব সেখানে আমরা যাচ্ছি হলো গিয়ে মেট্রো করে। তোমাদেরকে আগেই বলেছি আমার লাইফে ফার্স্ট টাইম এবার মেট্রো চড়া। তো আমরা মেট্রো স্টেশনে ঢুকে টিকিট নেওয়ার বদলে একটা ওয়ান ডে কার্ড পাওয়া যায় যেটাকে রিচার্জ করলে তুমি সারাদিন যেখান থেকে যেখানে তুমি যাও না কেন সেই কার্ডটার ইয়েতে অ্যাক্সেস করতে পারবে তোমরা। তো আমি আর সৌম্য সেটাই করছিলাম, 200 টাকা দিয়ে দুটো কার্ড কিনেছি। আবার যদি দুটো কার্ড আমরা সারা দিনের পর ইউজ করার পর এসে যদি সাবমিট করি তাহলে আবার 50-50-100 টাকা আমরা ফেরত পাবো। তো সেটা কোনো বড় ব্যাপার না, এটা একটা ছোট্ট একটা ইনফরমেশন ছিল। তো এই যে আমরা কার্ড নিয়ে চলে এসেছি মেট্রো স্টেশনে, এখন আমরা এখান থেকে যাব দিল্লি 6। সকালেই তোমাদেরকে বলেছিলাম আমাদের সারা দিনের একটা মেইন পার্ট হবে দিল্লি 6, মানে চাঁদনি চক। চলো আমাদের সাথে তাহলে চাঁদনি চকে। উঠে পড়লাম মেট্রোতে আর মোটামুটি 13টা স্টেশন ক্রস করে আমরা চাঁদনী চক গিয়ে পৌঁছবো। ঢুকে তো বসার একদমই জায়গা পাওয়া যায় না, বাট হ্যাঁ দু সাইডের 2টা স্লটের যে কোনো 2টা সিট মেয়েদের জন্য অ্যালট করা থাকে। তো ওখানে যদি তোমরা কেউ দেখো যে মেয়েদের সিটে ছেলেরা বসে আছে, ওখান থেকে তুমি একজনকে তুলে নিজে বসতে পারো। তো প্রথমে আমি সেটা বুঝতে পারিনি, বাট 10-15 মিনিট পরে আমি ঠিক বুঝে গেছি। তো একজনকে তুলে আমি বসে গেছিলাম আর ওনারাও খুব উইলিংলি রেসপেক্টফুলি তোমাকে স্পেস দিয়ে দেবে বসার জন্য। তো সেটাই আর কি, তো চলছি, ভালোই লাগছে। এখন আমরা কিছুক্ষণ পরে পৌঁছে যাব চাঁদনি চক রেল মেট্রো স্টেশনের সামনে। আর চাঁদনি চক তো সবাই জানো এর সম্পর্কে, চাঁদনি চক এমন একটা জায়গা, হ্যাপেনিং জায়গা বলতে পারো। জায়গায় আছে অনেক মানুষ গল্প করে, খাবারের জায়গা, অনেক ভালো স্পেস, খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, সস্তায় জিনিস পাওয়া যায়। তো আমি ড্রেস জিনিসপত্র সব সস্তায় তো কিনে নিয়েছি, সেটা আর হচ্ছে না। বাট হ্যাঁ, দিল্লিতে এসেছি, দিল্লি 6-এ যাচ্ছি, খাওয়া দাওয়া করবো না সেটা তো হতেই পারে না। আর এই বাজারটা হলো চাঁদনি চক বাজার, বিশ্বের সবথেকে বড় চোর বাজার বলতে পারো। যত রকমের চুরির জিনিসপত্র আছে সবাই এখানে বিক্রি করে, দিল্লির অনেক পুরনো একটা বাজার। আর এই যে আমরা চলে এলাম অলমোস্ট জামা মসজিদের সামনে, জামা মসজিদের ঠিক অপোজিট সাইডে এমন একটা ফেমাস দোকান আছে যেটাতে গিয়ে খাওয়ার ইচ্ছে অনেক দিনের ছিল। তো আমাদের সাথে তোমরাও চলো। ঘুরতে ঘুরতে চলে গেলাম দিল্লি 6-এর ফেমাস রেস্টুরেন্ট করিমসে। করিমসে আমি এমনিতে অনেক জায়গায় খেয়েছি, দিল্লিতে তো এই মাত্র খেয়ে এলাম, কলকাতায় খেয়েছি, ভুবনেশ্বরে খেয়েছি, আসামে খেয়েছি। জাস্ট দেখতে চাইছিলাম যে অরিজিনাল করিমস আর ওই সব আর্টিফিশিয়াল করিমসের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। অলমোস্ট সেমই, স্বাদের কোনো এক কোনো ডিফারেন্স হয় না। তো এই যে এটা ফুল একটা স্পেস নিয়ে ওরা করিমস খুলেছে, যারা যারা ওখানে গেছো তোমরা জানো। তো আমরা এখন ঢুকে পড়েছি করিমসে আর গিয়ে দেখলাম একটা গলি, জাস্ট গলির এ পাশেও ওদের দোকান, এ পাশেও ওদের দোকান। তারপর সৌম্য আমাকে পরে বললো যে এটা মেবি ওদের বাড়ি হবে, তো বাড়ির স্পেসটাকে তারা এভাবে সুন্দর করে ইউটিলাইজ করেছে। শুধু একটা রেস্টুরেন্ট না, এখানেও বসার জায়গা আছে, অপোজিট সাইডেও আবার বসার জায়গা আছে। তো যে যেখানে বসার জায়গা পাবে সেখানে গিয়ে বসবে। তো চলো গিয়ে বসি আর কী কী খাচ্ছি তোমাদের কাছে শেয়ার করো। আমরা কোথায় এসেছি? তন্দুরি বাখরা, আমরা এসেছি এখন অরিজিনাল। এই নামটাই এনাফ, দিল্লি ছে করিমস, ইন্ডিয়ার অরিজিনাল দিল্লি জামা মসজিদ ওয়ালা করিমস। ভেজা করি, এই যে ভেজা করি, ওয়াও, এটা মাটন ফ্রাই, মাটন কোরমা, মাটনের পিস তো পুরো গলে গেল গো। এটা হলো কাবাব, মটন শিখ কাবাব, এটা তন্দুরি রুটি, তন্দুরি রুটি, এখনো বিরিয়ানি আসেনি। জাস্ট ওয়েটিং ফর দিস। কেমন খেতে? অসাধারণ।
আমরা দিল্লির মোস্ট অথেন্টিক মুঘলাই খাবার, তো এর থেকে বেশি ভালো মুঘলাই কোয়ালিটির খাবার দিল্লি ছয়তে আর কোথাও পাবেন। এখন খুলেছে অনেক নতুন নতুন ইটারি, আমি ন্যাচারালি ট্রাই করিনি, এটা আমার ট্রাইড অ্যান্ড টেস্টেড। আমাদের মাটন বিরিয়ানি চলে এসছে, আমার মুখ দেখে কিন্তু তোমরা জজ করে নিও না, আমার শরীরটা ভালো ছিল না তাই আমি ওকে বলছিলাম যে খেতে পারছি না, নিয়ে নাও তুমি। তো আমি বেশি একটা খাইও নি, জাস্ট মুখের মানে চোখের খিদায় যেটা বলে শুধু ওইটাই আমি খেয়েছি, বাট খেয়েছি আমি সব কিছুই। খেয়ে খেয়ে একটা জিনিসও বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা বাড়িঘরে যেটা রান্না করি সে তার থেকে অনেকটা ডিফারেন্ট। অবভিয়াসলি রেস্টুরেন্ট বলে কথা, কিন্তু আমাদের বাঙালিদের মুখের টেস্ট অনেকটা আলাদা, ওদের মুখের টেস্ট অনেকটাই আলাদা। কিন্তু হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট মানে টেস্ট যদি তোমাদের ট্রাই করতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো, দেন তোমরা যেতেই পারো, ট্রাই করতেই পারো। আমার খেয়ে খুবই ভালো লেগেছে, জাস্ট পেটের দায়ে খেতে পারিনি, কিন্তু আমি যা খেয়েছি খুব ভালো খেয়েছি। আমার সব থেকে বেশি ভালো লেগেছে ভেজা ফ্রাইটা, শিক কাবাবটা, আর বিরিয়ানিটা মোটামুটি ভালো লেগেছে। আমরা যেভাবে বিরিয়ানি খাই তার থেকে অনেকটাই আলাদা। আর সারাদিনের পর মানে বিরিয়ানিটার চালটা অনেকটা বয়েল হয়ে গেছে, আমি ওকে বলছিলাম যে চালটা যদি একটু বয়েল কম হতো তাহলে একটু ভালো হতো। আমাকে একটু বিরিয়ানি দেবে? সারাদিনের পর লাঞ্চ করে আর এবার করে আমরা বেরিয়েছি এবার বাজার টোর দিতে। মানে ভেতরে যখন ঢুকছিলাম তখন ছিল দিন আর লোকজন টুকটাক ছিল, বেশি একটা ছিল না। আর যখন বেরিয়েছি এত মানুষ, এত ঝপাত করে মানে ঝকমক ঝকমক হয়ে গেল চারদিক। আর দেখো এই টাকার মালাগুলো দেখে আমার এত ভালো লেগেছে, কেন জানি না আমাদের বিয়ের সময় কেন এই টাকার মালাগুলো ইউজ হয়। তো এগুলো মুসলিমদের বিয়েতে খুব সুন্দর টাকার মালাগুলো ইউজ হয়, দেখো কি সুন্দর করে সাজায়। মানে টেকনিক্যাল জিনিস কিন্তু অনেকটা, মানে হাতের মধ্যে আর্ট না থাকলে এইসব জিনিস তৈরি করা খুবই কষ্টকর। আর খাওয়ার কথা বলে কি আর বলবো, যেসব দোকানে যাচ্ছি এসব দোকানের সামনে সামনে দিয়ে তাজা তাজা মানে বেকিংয়ের কেক, ব্রেডস, কাবাব, শিক কাবাব, গালোটি কাবাব, এসবের মানে স্মেল পাচ্ছিলাম, পেট ভর্তি, বাট নাকটা তো মানে না। এখন চলে এসেছি একটা ড্রাই ফ্রুটের দোকানে, বিশ্বের এমন কোনো ড্রাই ফ্রুট নেই যে এখানে পাওয়া যায় না। ये क्या है भैया? आलू बुखारा? अंजीर। अंजीर, अंजीर। बारह सौ? बारह सौ। और ये 1100 रुपए किलो। पराठा, ड्राई फ्रूट पराठा। এই বাজারটায় পাওয়া যায় না এমন কোনো খাবার নেই। যারা ননভেজ খেতে পছন্দ করো, যারা ননভেজ লাভার, তাদের জন্য তো পারফেক্ট। আর এখানে না অনেক সুন্দর সুন্দর সেন্টওয়ালা মানে এত্র পাওয়া যায়, অরিজিনাল এত্র। আমি কিনিনি, বাট হ্যাঁ টেস্টিংয়ের জন্য পেপারের মধ্যে লাগিয়ে লাগিয়ে যখন দিচ্ছিল খুব ভালো স্মেলওয়ালা মানে অনেক পারফিউম আমরা দেখতে পেরেছি। অনেকখানি মার্কেটে ঘোরার পর এবার আস্তে আস্তে আমরা আমাদের এনার্জি লো হয়ে আসছে, বাট মানে দেখে না মনটা সরাতে পারছি না, চোখ সরাতে পারছি না, এমন হয়ে যাচ্ছিল। এত কিছু খাওয়ার পর কারিমসে গিয়ে আবার সত্যি তোমরা একটু ভাবো আমাদের মধ্যে কি আর জায়গা থাকে এসব জিনিস খাওয়ার মতো, বাট তারপরও খেতে ইচ্ছে হলো। নিয়ে নিলাম তিনটে কাবাব, আর ওখানের কাবাব আর এইখানকার কাবাবের মধ্যে
রাত দিন বেশ কম। যারা যারা ফার্স্ট টাইম খেয়েছো, প্রমিনেন্টলি জিনিসটা বোঝা যায় যে আমাদের কাবাব আর ওদের কাবাবের মধ্যে রাত দিন বেশ কম, টেস্টের রাত দিন বেশ কম, টেক্সচারের রাত দিন বেশ কম। এত ময়েস্ট, এত সফট, মানে খেয়ে মনটা না ভরে গেছে। মানে গিয়ে এই দেড় দিনের জন্য যে গেলাম সেটা আমার কাছে মনে হয়েছে ওয়ার্থ ইট। সত্যি, তোমরা যদি কখনো যাও নিশ্চয়ই চাঁদনি চক যেও, মন মতো পেট পুড়ে খেয়ে এসো। আমরা তো খাদ্যরসিক মানুষ, বাঙালি মানুষ, বুঝতেই পারছো। আর আমি আর সম্মত খেতে খুবই ভালোবাসি। তো খাওয়া দাওয়া সারা দুনিয়া এক তরফ, খাওয়া দাওয়া আমাদের অন্য তরফ। আমরা যাচ্ছি ব্যাক টু আর হোটেল, কিন্তু আমাদের হোটেলে তো আর ডিরেক্টলি মেট্রো যায় না। So we are taking a metro from New Delhi to Aerocity. Aerocity থেকে আমাদের হোটেল ইজ জাস্ট 1 কিলোমিটার। তো ওখান থেকে আমরা অটো বা কিছু একটা নিয়ে নেব। Yes, তো এটাই আজকে রাতেই আমাদের দিল্লি ঘোরা শেষ। খুব টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে, পুরো চাঁদনি চক না মানে মোটামুটি ঘুরে নিয়েছি, মানে যতটুকু পসিবল। দেড় দিনে একটা মানুষ দিল্লি কতটুকু বা ঘুরতে পারে, তাই না? তো এর উপর আমার শরীর ভাবা, আমি কোথাও যাওয়ার আগে যখন আমি এইভাবে কেঁচিয়ে দিই আমার তখনই দিনটা খারাপ যায়। যাই হোক, কিন্তু আমার খুব ভালো গেছে দিল্লি ঘোরা, আমার খুব ভালো লেগেছে। ভালো ভালো জায়গায় খেয়েছি, যেসব জিনিসগুলো খাওয়ার ইচ্ছে ছিল সেগুলোও খেয়েছি। তো সেই আর কি, ভালো লাগছে। বাই বাই মেট্রো, আবার কোনো এক সময় দেখা হবে তোমাদের সাথে। কিন্তু আসবো বাবু, এবার তো অনেক কেনাকাটি করেছেন, এবার শপিং করতেই আসবো আমি আর তুমি, ঠিক আছে? চলে গেছে। দিন যত কাটছে আমার শরীর যেমন আরও ডিটোরিয়েট করছে, আরও বেশি শরীর খারাপ লাগছিল। তাই আর কোনো ব্লগ বানাইনি, সোজা গেলাম এয়ারপোর্ট, জিনিসপত্র সব গুছিয়েছি। খুব টেনশনে ছিলাম যে আমাদের এত এত লাগেজ কিভাবে আমরা নিয়ে যাব। বাট সত্যি কথা যেটা না, একটা লাগেজ বেশি হয়নি, যতটুক ছিল তার থেকে মানে জানি না কী করে পসিবল হয়েছে। আমরা অনেক জিনিস কিনেছি, যেমন সৌম্য কিনেছে তেমনি আমি কিনেছি, আমি তো হিউজ কিনেছি জিনিসপত্র। তো জানি না ঠাকুরের দয়ে মানে দুগ্গা দুগ্গা করে আমরা ফ্লাইটে বসে পড়েছি। একটু পর আমরা এখান থেকে রওনা দেবো, অলরেডি ফ্লাইট চলা শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু পরে আমরা গিয়ে নামবো, একটু পর কি অলমোস্ট দেড় ঘন্টা পর আমরা গিয়ে নেমেছি গুয়াহাটি এয়ারপোর্টে। চলো গুয়াহাটি এয়ারপোর্টে গিয়ে কথা বলছি। সকাল 4:40 আমাদের ফ্লাইট ছিল, আর এখন আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো যে সানরাইজ হচ্ছে। ক্যামেরাটা ঠিকভাবে আমি রাখতে পারছি না, সেজন্য তোমাদেরকে দেখাতে পারছি না। আর চোখে ঘুম তো বলে লাভই নেই, অলমোস্ট এখন বাজে 6:30-6:30 মতো। তো সানরাইজ 6:30-6:30 বাজছে না, 6:20 দিকে আমাদের ল্যান্ড হওয়ার কথা গুয়াহাটিতে। আর ওখান থেকে অনেক লম্বা একটা হল্ট, হল্টের পরে দেন আমরা বাড়ি পৌঁছতে পৌঁছতে অলমোস্ট বেজে গেছে 12:30 মতো। এতদিনের সব থেকে বাজে ফ্লাইট আমি আজকে ফেস করলাম। অ্যাকচুয়ালি আমি জানি না, বসেছিলাম উইন্ডো সিটে, না আমি নড়তে পারছি, না আমি চড়তে পারছি, না হাত পা নড়াতে পারছি। এত অস্বস্তিকর একটা ফ্লাইট গেছে আমার এই 2 ঘন্টা। আর বাই দ্য ওয়ে এখন আছে গুয়াহাটি ফ্লাইটে, মানে গুয়াহাটি এয়ারপোর্টে। দীর্ঘ মোটামুটি 4-5 মাস পরে গুয়াহাটি এয়ারপোর্টে এসেছি। সৌম্য আছে আমার সাথে, ওর একটা লাগেজ শুধু নিতে লাগবে। ওর লাগেজ নিয়ে আবার চেকিং করে আবার
যা কিছু করার করতে লাগবে, বাট আমার আর লাগেজ নেওয়ার কোনো হ্যাপা নেই। আমি ডিরেক্ট আমার লাগেজ পাবো আমি আগরতলায়। তো এখানে আমাদের হলটা আছে অলমোস্ট, আগে তো 3 ঘন্টা ছিল, এখন কয় ঘন্টা গো? ডিলে ফ্লাইট তো লেট হয়েছে, 11:30 হয়ে গেছে, অলমোস্ট 4 ঘন্টা, 4.5 ঘন্টার এখানে থাকতে হবে এয়ারপোর্টে। খুব কষ্ট হয়েছে আমার আজকে, উফ।